Assalamualaikum everyone, welcome back to my channel. আজকে আমি আপনাদের এই সুন্দর হাতার ডিজাইনটি তৈরি করে দেখাবো যেটি আপনারা খুব সহজে পায়জামার নিচেও ব্যবহার করতে পারবেন। আশা করি সব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ডিজাইনটি সহজে শিখতে হলে আপনাদের পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। প্রথমে আমি হাতের ডিজাইনটি করার জন্য একটি লম্বা কাপড় নিয়েছি, এটি পাশাপাশি 2 ইঞ্চি রয়েছে। এই কাপড়কে আমি মাঝ বরাবর একটি ভাঁজ দিয়ে এর সাইডে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এবার একটি সুই ব্যবহার করে আমি এই পুরো কাপড়টাকে উল্টো করে নেব। এবার এই লম্বা কাপড়টি থেকে আমি 2 ইঞ্চি মাপে কেটে নেব। এবার একটি কাগজের উপর আমি 2 ইঞ্চি মাপে কাটা কাপড়গুলো একটার পর একটা বসিয়ে নিচ্ছি। এবার হাতার মুহুরিতে আমি এই কাগজের উপর করা ডিজাইনটি বসিয়ে নিচ্ছি। ডিজাইনটি সেলাই করা শেষ হলে কাগজটি আমরা ছিঁড়ে ফেলব। এবার মুহুরের ডিজাইনের উপরে লাগানোর জন্য আমি আরেকটি কাপড় নিয়েছি, যেটি লম্বা 4 ইঞ্চি রয়েছে। আগের ডিজাইনের উপর এভাবে চাপ সেলাই দিয়ে আমি এই কাপড়টিকে বসিয়ে নিচ্ছি। এবার আমি কিছু 3.5 বাই 3.5 ইঞ্চি কাপড় নিয়েছি। এই কাপড় দিয়ে আমি কিছু ফুলের মতো ডিজাইন তৈরি করব হাতা মুহুরিতে ব্যবহার করার জন্য। এভাবে 2 রঙের 2টি কাপড়কে
এইভাবে চার কোণা করে কেটে আমি চার পাশ সেলাই করে নিচ্ছি। এভাবে কোণাকুনি সেলাই করে আমি এর মাঝ বরাবর কেটে এটিকে দুটো অংশে বিভক্ত করে নেব। এবারে সেলাই করা সাইডটা আমি ভিতরের দিকে দিয়ে ভিতরের দিকটি বাইরে নিয়ে আসব। নতুন করে লাগানো কাপড়টির নিচ থেকে 2 ইঞ্চি উপরে আমি এভাবে দাগ দিয়ে একটি স্কেল দিয়ে পুরো দাগটা টেনে নিচ্ছি। এবার আগের ত্রিভুজ আকৃতির কাপড়গুলোকে এভাবে প্রথমে মাঝ বরাবর ভাঁজ দিয়ে এরপর আবারও 2 সাইড থেকে ভাঁজ করে আমি সুন্দর একটি ডিজাইন তৈরি করে নিচ্ছি। আমার এই স্টেপগুলো ফলো করে আপনারা খুব সহজে এই ডিজাইনটি তৈরি করে ফেলতে পারবেন। ভিডিওতে দেখানো নিয়মে আমি এইভাবে অনেকগুলো বানিয়ে নিয়েছি। এবার সবগুলোকে এভাবে পরপর আমি প্রথমে উল্টা করে লাগিয়ে নিচ্ছি, এরপর উপরে চাপ সেলাই দেওয়ার পর এগুলোকে আমি ভাঁজ করে উপরের দিকে নিয়ে যাব। এভাবে ভাঁজ করে উপরের দিকে নিয়ে যাওয়ার পর আমি এর উপর দিয়ে আবার চাপ সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই করা শেষে এবার আমি যে কাগজের উপর ডিজাইনটি বসিয়েছিলাম সে কাগজটি ছিঁড়ে ফেলছি। সো ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সবার জন্য হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।